শিল্পী মজা পাবে, দেন শিল্পী যদি মজা করে গাইতে পারে অডিয়েন্স 100% মজা পেতে বাধ্য। হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কারণ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এবং প্রচুর গুরুত্বপূর্ণ। যেহেতু গিটার হাতে নিয়ে আছি, আজকে এমন একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব যারা আমার মিউজিক ব্যবহার করেন বা যারা আমার মিউজিক ব্যবহার করেন না, শুধু আমাকে ভালোবাসেন এরপরেও সাবস্ক্রাইব করেছেন। কেন বললাম, কারণ আমি একটা কপিরাইট সংক্রান্ত ভিডিও আপলোড করেছিলাম, যেখান থেকেও দেখলাম মাত্র 700 ভিউসে আমাকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইব করেছেন 22 জন। এখন 22 জন কিন্তু কম নয়, আমার কাছে হিউজ। যাই হোক, মূল প্রসঙ্গটাই চলে যাই। যারাই আমার মিউজিক ব্যবহার করেন বা মিউজিক ব্যবহার করেন না, ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, একটা ব্যাপার ছোট্ট করে শেয়ার করি। বিভিন্ন টাইপের কারাওকে ইউটিউবে পাওয়া যায়। অনেকে আমাকে বলে যে ভাই এই কারাওকেটা করে দিতে পারবেন? হ্যাঁ, আমি যখন বলি ভাইয়া পারিশ্রমিক এত টাকা, খুব কম নিয়ে কাজ করি, তারপরেও সেটা শোনার পরে অনেকে বলে ভাইয়া এইগুলো তো ফ্রিতে পাওয়া যায়। ভাইয়া আমি হাত জোর করে বলছি, ফ্রিতে যেখান থেকে পাওয়া যায় এটা কি কোয়ালিটি ফুল? আপনি নিজে একটু যাচাই বাছাই করেন। আমার একটা কারাওকে মিউজিক আপনি একটা বড় ধরনের স্পিকারে বা সাউন্ডে বাজাবেন, হ্যাঁ, যেমন 2-3 পেয়ার সাউন্ডে, যেমন আপনি যখন কনসার্ট করবেন বা কিছু এরকম সাউন্ডে বাজাবেন, এবং ওই টাইপের একটা কারাওকে আপনি সেম একই সময় একটু বাজিয়ে শুনবেন। কেন বললাম, কারণ অনেক কারাওকে আছে ইউটিউবে ভয়েস রিমুভ করা। ভয়েস রিমুভ করা কারাওকে কীভাবে মেক করে দেখুন, শর্ট করে ফেলবো ভিডিওটা, এর জন্য সংক্ষেপে বলার চেষ্টা করব। ভয়েস রিমুভ করা কারাওকে হচ্ছে একটা মিউজিক থেকে পুরো ভয়েসটাকে রিমুভ করে দেয়। যখন ভয়েসটাকে রিমুভ করে দেয় তখন কিন্তু মিউজিকের অধিকাংশ মাধুর্য হারায়, মানে কেমন যেন আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ফ্যাস ফ্যাসে একটা সাউন্ড আওয়াজ। হ্যাঁ, দেন ওইটার সাথে জাস্ট কিছু বিট মিক্স করে, কিবোর্ড বা গিটার মিক্স করার কোনো প্রয়োজন মনে করে না, এবং মিউজিকটাকে হুবহু কেটে ওখানে লাগিয়ে দেয়, যাতে মনে হয় যেন খুব কপি একটা মিউজিক, খুব সুন্দর বাজতেছে। এবং যারা আমার কাছ থেকে টাকা দিয়ে মিউজিক করেন তারা কপি কেন করবেন ভাই? অনেকেই অ্যাপ্রিসিয়েট করে আমার সাথে, 80% মানুষ, হ্যাঁ ভাই আপনি আপনার মতো করে করবেন এবং কপি মিউজিক চাই না, যাতে কপিরাইট ক্লেম না দেয়। এক, দ্বিতীয়ত অনেক মিউজিক আছে, আর যারা প্রফেশনালি কারাওকে ইউজ করেন তাদের ব্যাপারটা টোটালি ভিন্ন। তাদেরকে একদম রিকমেন্ডস করবো যে আমার টাইপের কারাওকে অন্য কোনো চ্যানেলে যদি পেয়ে যান সেখান থেকে ইউজ করুন, বা আমার কাছ থেকে নক করে নেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সাথে অনেক লোকজন বাহির থেকে কন্ট্যাক্ট করে, আমি জানি টাকা খরচ করে অনেকেই ওই ধরনের কারাওকেগুলো কালেক্ট করেছেন অলরেডি। আমি বলবো যে অনেক হয়েছে, এবারে থামেন ভাই, ওই কারাওকের কোয়ালিটি ভালো না, আপনারা বাধ্য হয়ে কিনছেন পাচ্ছেন না। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করুন, একবার হলেও যোগাযোগ করে একটা মিউজিক করে নিন, বা আমার মিউজিকগুলো কারাওকেগুলো ফলো করুন। দেখুন হ্যাঁ, একটু ডিফারেন্ট তো থাকবেই, কারণ আমি আমার মতো করে তৈরি করি, বাট কর্ডসগুলো, হ্যাঁ কর্ডস ওয়ান অফ দ্য মোস্ট অফ ফ্যাক্ট। একটা গানের ভিতরে কর্ডস যদি ডিসটিউন থাকে তাহলে আপনি গাইতে পারবেন না, একদম গাইতে পারবেন না, একটা কর্ডসই এনাফ। হ্যাঁ, তা আমি একটু বাজিয়েই দেখাবো যে কর্ডসের গুরুত্ব কতটা ভেরি করে একটা কর্ডস একটা গানের জন্য। বাই দ্য ওয়ে, তো আপনি আমার কাছ থেকে করে নিতে পারেন একটু ডিফারেন্ট মিউজিকে বা কম খরচে। ওই ধরনের মিউজিকগুলো আর আপনারা কিনবেন না, আমি বলবো কিনবেন না, কারণ ওগুলো তো ভালো নয় ভয়েস রিমুভ করা। আর কিছু আছে সফটওয়্যার মেকিং করা কারাওকে, আপনারা খুব ভালো বোঝেন। আর একটা ব্যাপার হচ্ছে, প্রফেশনালি যারা ইউজ করেন সাউন্ডে যখন বাজিয়ে, মিউজিশিয়ান পিছনে না থাকলে এমনিই স্টেজটা খালি দেখায় আর দর্শক ফিল পায় না। যখন আমরা বাজাই, শিল্পী গায়, তখন একটা অন্য ধরনের ক্রাউড পাবলিক দেয়, অডিয়েন্সরা দেয়। কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল লেভেলের মিউজিক ছাড়া, হ্যাঁ যেমন কারাওকেটা প্রফেশনাল না এরকম ভয়েস রুমে, তখন কিন্তু পাবলিক একদম কি বলবো যে সেই মজাটা পাবে না অডিয়েন্স। আপনি তো মজা করার জন্য বা অডিয়েন্সকে আনন্দ দেওয়ার জন্য গান করেন, তাই না? সো টাকা পয়সা খরচ করেই যখন একটা কারাওকে বা কভার সং করবেন বা মিউজিক দিয়ে আপনি পারফর্ম করবেন কোনো স্টেজে, সেক্ষেত্রে আমি অন্তত রিকমেন্ডস করব যে একটা মিউজিক করে দেখেন আমার কাছ থেকে, আশা করি ভালো লাগবে। আমি অনেকেই বলে ভাই আমি 100 কারাওকে করব, ভাই আমি 20টা, আমি 30টা, আমি অনেককে করেও দিছি এরকম 20-30টা, এরকম অনেকটাই করে দিছি। কে এসে বলে ভাই 20টা করব, 30টা করব, কত করে রাখবেন? হ্যাঁ, আমি বলি প্রথম কথাই আমি বলি হচ্ছে ভাই একটা করে দেখেন। হ্যাঁ, অনেকে বলে ভাই আমি তো কোয়ালিটি দেখেই আপনার কাছে আসছি। যাই হোক,
তারপরে আমি সবসময় বলি যে একটা করে দেখেন, একটা করার পরে অনেকেই অনেক করেছেন, মানে এটা আমার কাছে সবাই শেয়ার করছে, ভাই কেমন যেন একটা কারাওকের ভিতরে অন্য একটা কীরকম যেন বাজতে থাকে, একটা স্ট্রিং বা স্যাম্পল প্যাডের মতো গানটাকে বাজাই দিতেছে। গানটা বাজাই দিলে কোনোভাবেই ভালোভাবে গাওয়া পসিবল না, কোনোভাবেই, কারণ আপনি আপনার ফিলে গাইবেন, ওখানে সে তার ফিলে বাজাইছে। হ্যাঁ, আমরা কি করব, গানটাকে কোর্স দিব, দ্যাট মিন্স আমার সারা দেহ খেয়ে গো মাটি, দিস লাইক কর্ডসের ভেরিয়েশন, কর্ডসটা পারফেক্ট যদি না থাকে তাহলে আপনি কোনোভাবেই গান গাইতে পারবেন না। এই গানটার ভিতরে সি মেজরের ভেরিয়েশনে এফ মেজর আসে, বাট এই গানটার ভিতরে সি মেজর স্কেল, বাট কী কর্ডস আসে দেখেন একদমই। আমি মরে গেলেও তার দেখার মিলবে না, মিলবে না, হোয়াট এ কর্ডস, মানে এগুলো রাগের উপর ভেরি করে আসছে, এফ মাইনর একদমই আসার কথা না, কিন্তু এই স্কেলের উপর দৌড়াচ্ছে দেখে গানটা এফ মাইনর আসছে। এখন যদি আপনাকে স্টেজে না দেয়, ক্যারাওকে মিউজিকের ভিতরে এই কোর্সটা না দেয়, তাহলে আপনি গাইতে পারবেন না, এফ মাইনর, সি শার্প মেজর অ্যান্ড জি মেজর, সি মেজর। তো এই টাইপের আমি একটু সবসময় বলি, ভাই টাকা দিয়ে যখন করবেন, ভালো কাজ করেন, পাবলিকও মজা পাবে। আপনাকে যদি নামার পরে বলে যে ভাই আপনি ভালো পারফর্ম করেছেন, ভালো গেয়েছেন, দেখেন অনেক ভালো লাগে শুনতে। আমাকে অনেকেই বলেছে ভাই, আমি তো এই কারাওকে দিয়ে পারফর্ম করার পরে আমাকে সবাই বলেছে ভাই এত সুন্দর কারাওকে আপনি কোথায় পেয়েছেন, আমরা তো ইউটিউবে খোঁজ করি পাই না। তারপর অনেকেই আমাকে বিদেশ থেকে অনেক কাস্টমার দিয়েছে, তারা আমার কাছ থেকে মিউজিক করেছে। তো টোটাল সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা হচ্ছে মিউজিক ভালো হতে হবে। দেখেন নিজেকে গুটিয়ে নিয়েছি অনেকটা, আগে প্রচুর পরিমাণে স্টেজে পারফর্ম করতাম, আমাকে ফুল বাজাতে হতো, আমি স্বীকার করছি, আমার স্বীকার করতে কোনো ধরনের কোনো লজ্জা ফিল হচ্ছে না, কারণ আমি আমার যে গানটা করানি আমি তো সেটা ঠিকঠাক মতো প্লে করতে পারবো না, এটাই স্বাভাবিক। কারণ আমি মানুষ বলে ভাই কী বাজিয়েছেন, মানে যখন ছলো দেই তখন কিন্তু প্রচুর খুশি সবাই, কিন্তু আমাকে শিল্পীকে বাঁচাইতে হবে, তারপরে ছলো দিতে হবে, পাবলিক শুনবে, ভালো লাগবে। হ্যাঁ, শিল্পীকে বাঁচানোর জন্য প্রচুর পারফেক্ট কর্ড আমার দিতে হবে। তো আমি এখন নিজেকে গোটায় এনেছি, আবার মিউজিক করব তখনই আমার নিজের একজন একদম কিবোর্ডিস্ট থাকবে, হ্যাঁ একজন ড্রামার থাকবে, নিজের একদম পরে পাঁচটা গান বাজাবো, মানুষ শান্তি পাবে। গান হচ্ছে, গান বাজনা হচ্ছে কানের শান্তি, মানুষ শান্তি পাবে এমনটাই আশা করি, এবং আমি মনে করি সেটা পাবে যখন চারটা ইনস্ট্রুমেন্ট ঠিক একই কর্চের উপরে রান করবে। হ্যাঁ, শিল্পী মজা পাবে, দেন শিল্পী যদি মজা করে গাইতে পারে, অডিয়েন্স 100% মজা পেতে বাধ্য, শান্তি পেতে বাধ্য, গানে শান্তি লাগবে, গানে অন্তত আমি বলতে পারি। এখন আমি কনসার্টে যাব, বাজাবো, নতুন গান গাইবো, আমি ভুল বাজাবো, আমি নিজেকে প্রচুর পরিমাণ গুটাই নিছি, দরকার নেই। বাসায় বসে এখন প্রচুর কাজ করি, গানের কর্ডসগুলোকে সুন্দর করে তুলি, এবং মানুষ ফিডব্যাক দেয় ভাই আপনার কর্ড সেন্স খুব সুন্দর, ভালো। দেখেন কর্ড সেন্স একদিনে মেক করা তো পসিবল না কোনোভাবেই, আপনাকে প্রচুর গানের কর্ডস তুলতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে। হ্যাঁ, মেজর মাইনারের ভেরিয়েশন বুঝতে হবে, মানে টোটাল একটা অন্যরকম একটা ব্যাপার। তো যাই হোক, অনেক অনেক কথা বললাম আজকে, ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে, আমি বারবার রিকোয়েস্ট করব। তারপরে একটা মৌলিক জ্ঞান, আপনি যখন একটা মৌলিক জ্ঞান করবেন, সেই মৌলিক জ্ঞানটার কথা বলি ভাই, মৌলিক জ্ঞানটা যখন করবেন ভালো কোনো কম্পোজার থেকে করানোর চেষ্টা করবেন। হ্যাঁ, একটা কোর্স এলোমেলো হয়ে গেলে গানটা একদম শেষ, একটা কোর্সের জন্য। আবার মেজর মাইনারের কিছু ভেরিয়েশন আছে, আমি প্রচুর পরিমাণ ক্যারাওকে মিউজিক করেছি দেখে এখন কিছু মৌলিক গান করি যেগুলো মানুষের কাছে ভালো লাগে, প্রচুর গান নিয়ে রিসার্চ করেছি, যেমন এই কারাওকেগুলো করি, কোর্সগুলো তুলি, তারপরে নিজে নিজে ডিসকাস করি নিজের সাথে যে এই কোর্সগুলো যখন মৌলিক জ্ঞানে, কারণ একটার থেকে একটা আসে ভাই, প্রচুর ইংলিশ গানের থেকে বাংলা গান হয়েছে যেটা জানেনই না, বিশ্বাস করবেন, নীলাঞ্জনা গানটা, তারপরে হচ্ছে গিয়ে অনেক গান আছে এরকম ইংলিশ গানের কপি, হ্যাঁ অনেক গান আছে বাংলাদেশে, কপি বলতে কি ঠিক কপি না, তারা ওই কোর্স ভেরিয়েশন নিয়ে করেছে আর কি, এরকম হতে পারে। এই হচ্ছে আজকের ভিডিও, প্রচুর কথা বললাম আজকে আপনাদের সামনে, কারণ আমি চাই ভালো সুস্থ ধারার মিউজিক হোক, ভালো মিউজিক হোক, আমি খুব হার্ড টাইপের মিউজিক বা হার্ড রক এই ধরনের মিউজিক খুব ভালোবাসি, ব্যাপারটা এমন না, বাজাতে হয়, কিন্তু আমি ক্লাসিক বা একদম মেলোডিয়াস গানগুলোই খুব ভালোবাসি,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো টাকা খরচ করে কিছু করলে ভালো কিছু করার ট্রাই করবেন সবসময়। আমার কাছ থেকে করতে হবে একদম না আমি বলছি না, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু করার।